हेलो बंधुरा, गुड मॉर्निंग एंड वेलकम टू मितु एंड तानिश लाइफस्टाइल। सबा केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो आर तोमादेर आशीर्वाद ओ भालोबाशा आमिओ भालो आछि। तो बंधुरा, आज होच्छे शुक्रवार। तो शुक्रवारे देखो, एतदिन तो आमार शरीर बेशि भालो छिलो ना, तोमरा सबाई जानो। तो सेई जन्य पुजोर जे काजगुलो थाके, जेमन घर झाड़ा, तारपरे होच्छे बिछानापाटि धोया, रोदे देवा, তো সেগুলো আমি করতে পারিনি। এমনিতে আমি প্রায় সময় এগুলো করে থাকি, কিন্তু তবুও পুজো স্পেশাল আমি করতে পারিনি। তো ভাবলাম যে আজকে করে নিই, শরীরটা ঠিক লাগছে, তো সেই জন্য শুরু হয়ে গেলাম। তো দেখো, বিছানা পাটি সব আমি রোদে দিয়ে দিলাম, আর এদিকে আমি ঘরটাও ছেড়ে দিলাম। মানে যে ঝুল বা জাল জালি তোমরা যে যাই বলো, তো সেগুলো ঝাড়ছি। এমনি আমার ঘরে এইসব বেশি নেই, কারণ আমি প্রায় প্রতিদিনই যখনই ঘর ঝাড় দিই তখনই একটু একটু করে ঝেড়ে রাখি। তো সেই জন্য ওইসব আমার ঘরে বেশি নেই, তো তবুও একটু ঝেড়ে নিলাম ভালো করে আজকে। আর এদিকে সাথে বিছানা, চাদর, মশারি, তারপরে এই যে পর্দাগুলো দেখতে পারছো, এগুলো সব ধুয়ে দিব। আর এই দেখো বালিশ, বালিশ রোদে দিয়ে দিলাম। এখন এই কোল বালিশ তো না, সরি, এটা আমি লেপ ঢুকিয়েছি ভিতরে, তো এটাও রোদে দিয়ে দেবো। আর এই তোষকটা, এটাও রোদে দেবো। তোষকটা প্রচুর ভারী, তো মানে তুলতে পারছিলাম না, তবু কষ্ট করে নিয়ে গেলাম। আর এদিকে ড্রেসিং টেবিলটা, ড্রেসিং টেবিল, খাট, এগুলো ভালো করে শোকেস, এগুলো ভালো করে মুছে নিও, কারণ এই যে এগুলো ধুলাবালিগুলো সব এইখানে পড়েছে। এই যে ঝাড় দিলাম না, এই ধুলাবালিগুলো সব এখানে পড়েছে, তো সেই জন্য এগুলো ভালো করে মুছে নিলাম। তো বন্ধুরা, তোমরা আজকের ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা দেখতে থাকো, আর এখন এই কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করে আমি যাব এক জায়গায়। কোথায় যাব না যাব সেগুলো তো অবশ্যই তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো, তবুও বলছি দেখতে থাকো, দারুণ মজা হবে। ভিডিওটা আমি কিন্তু শুরু করেছি সকালবেলা, কিন্তু ভিডিওটা এতটাই বড় হয়ে গেছে যে এখন প্রায় বেজে গেছে 12:30। তো দেখতেই পেলে যে ঘরটা পুরোটা ঝাড়লাম, কারণ পুজো এসে গেছে, আর পুজোতে তো ঘর ঝাড়তে হয়, মানে সব কিছু রোদে দিতে হয়। তো রোদে তো আমি এমনি প্রায়ই দেই, এই দেখো সব কিছু রোদে দিয়েছি, রোদে তো আমি এমনি প্রায়ই দেই, তবু আজকে মানে পুজো প্রায় চলে এসেছে, তো আজকে রোদে দিলাম, কালকে মোছামুছি করব, ব্যাস শেষ। তো ঝাড় দিলাম আর বিছানা সব কিছু ধুয়ে দিলাম, দুটো বেডশিট, মশারি, তারপর হচ্ছে এই যে জানালার পর্দাগুলো ধুয়ে দিলাম। আর কালকে আমি রান্নাঘরটা পরিষ্কার করব, আর হচ্ছে বাকি যে ওই পাশে কাঁচা বারান্দাগুলো আছে ওগুলো মুছবো, আর পাকা বারান্দা তো মানে কোনো ব্যাপার না মুছে ফেলা, তো এগুলো মুছে ফেলবো। তো চলো রান্নাঘরটা দেখাই। তো বন্ধুরা, রান্নাঘরটা আমি এখনও ধরিনি বা পরিষ্কার করা শুরু করিনি। তো রান্নাঘরটা হয় আজকে বিকালবেলা করব, না হলে রাতে করব। এই দুটো টাইমের মধ্যে একবার করে নেব, কারণ এই মুহূর্তে আমি এক জায়গায় যাব, তো আমার এক জায়গায় যেতে হবে, তো সেই জন্য আজকে আর করতে পারবো না। নাহলে আমি ভেবেছিলাম আজকেই করব, কিন্তু ওই জায়গাতে আমার যেতেই হবে, খুব দরকারি। তো এই দেখো রান্নাঘরের অবস্থা এরকমই। তো রান্নাঘরটা, ও হ্যাঁ, আর কালকে আমি এই যে ড্রামটা কিনেছি চালের, তো এই যে চালের ড্রামটা কিনেছি, আর এখানে একটা গামলা কিনেছি। তো এগুলো সব মানে ঠিক করতে হবে। তারপর রান্নাঘরে ভাবছি মানে পুরোটাই চেঞ্জ করো, মানে যে পাশে গ্যাসটা আছে ও পাশ থেকে এই পাশে নিয়ে আসবো। মানে আমার গ্যাসটা এই পাশে আছে, দেখতে পারো না পারছো, এই পাশ থেকে আমি এই পাশে নিয়ে যাব। আর আর খুঁটিনাটি জিনিস একটু চেঞ্জ করব। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, তাহলে বুঝতে পারবে। তো আজকে ভিডিওতে আমি মনে হয় না দিতে পারবো, আজকে না দিলেও কালকে ভিডিওতে আমি দিব। তো এখন প্রায় বেজে গেছে 12:00, আর সকাল থেকে আজকে এক কাপ চাও খাইনি, কারণ বিস্কিট ছিল না, আর খালি খালি চা খেতে ভালো লাগে না। তো যেখানে যাব অবশ্যই দোকান থেকে কিনে নিয়ে আসবো বিস্কুট, আজকে কিছু খুঁটিনাটি খরচও কিনে নিয়ে আসবো। তো এখন আমি খাওয়া দাওয়া করবো, ভাত খাবো। তো আজকে রান্না করেছিলাম ডাল, সাথে হচ্ছে আলু, আর হচ্ছে ছোলা কচু ভাজা। তো এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিই।
তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, আর তোমাদের বাইরেটা দেখা হচ্ছে অবশ্যই, কত কাজ করে আসলাম দুনিয়ার। তো তবুও দেখতে পাচ্ছো আমার সত্যি সত্যি ভাব, কিন্তু এই কাজগুলো না করলেই না হয়। তবু অনেক দিন আমি মানে পরে করছি, অনেকের হয়তো ঝাড়া পোড়া ঝাড়া টাড়া শেষ, ঘর ঝাড়া, তারপরে হচ্ছে বিছনা পাটি ধোয়াধুই শেষ, কিন্তু আমি এতদিন করতে পারিনি, শরীর ভালো ছিল না সেই জন্য। তো আজকে করে ফেললাম আমার ঘরটা, কালকে রান্নাঘরটা করবো, তারপরের দিন ঠাকুর ঘরটা করতে হবে। তো কালকে দেখা যাক, আমি আজকের মধ্যে আমি চেষ্টা করবো রান্নাঘরটা চেঞ্জ করার, কারণ না হলে ঠাকুর ঘর করতে হবে, তারপর বসে কাঁচা বারান্দা টারান্দাগুলো মোছামুছি করতে হবে, অনেক কাজ আছে। তো চলো আমি দেখিয়ে দিই কী কী করলাম দিয়েছি। আর এখানে হচ্ছে জামা কাপড়, আর ওই যে ওপরে ওখানে বালিশগুলো দিয়েছি, আর এই যে জামা কাপড়, আর তো এখানে তারটাতে দেখো এতটুকু জামা কাপড়ই, আর ওই পাশে দেখো মশারিটা একটু একটু দেখা যাচ্ছে গেটের ওপারে, ওখানে আরও একটা বেডশিট আছে, তারপরে হচ্ছে তোমার মশারি বেডশিট, তারপরে হচ্ছে যে পর্দাগুলো ধুয়েছিলাম সেগুলো। তো আজকে আর আমি ঘরটা মুছিনি, ঘরটা আমি কালকে মুছবো বা পরশু মুছবো। তো চলো এখন আপাতত খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা এখন যাচ্ছি আমরা মার্কেটিং করতে, মানে পুজো শপিং করতে। তো অনেক দিন ধরে ভাবছিলাম করব করব, কিন্তু সময় হচ্ছিল না আর ইচ্ছেও করতে না এই রোদের মধ্যে যেতে। তো আজ ফাইনালি যাচ্ছি, তবু বর্গে ছাড়া এই প্রথম শপিং করতে যাচ্ছি। বিয়ের অবশ্য 2 বছরই হলো, তবুও তো আমার সাথে যাচ্ছে যে ননদ। নমস্কার নমস্কার। তো চলো তোমাদের একটু পরিবেশটা দেখাই, অনেকটা হেঁটে দিয়ে তারপরে হচ্ছে গাড়িতে যাব। তো এটা হচ্ছে আমাদের রাস্তা, মাটির রাস্তা, এটাকে কি বলে দোলা, আর ওটা হচ্ছে ব্রিজ, পাশে ব্রিজ। গরম লাগতেছে এখন, ভাই এটা নতুন ব্রিজ, মনে হয় যে পুরোনো পুরোনো নতুন পুরোনোটা। তো এই যে বাঁশের ব্রিজ, এটা দিয়ে যাবো, ভয়ানক রাস্তা, এটা দিয়ে আমি প্রথম প্রথম যেতে খুবই ভয় পেতাম। তোলো না। তো বন্ধুরা দেখো কাঁচা রাস্তা থেকে পাকা রাস্তায় চলে এসে এই টোটো বসে পড়েছি, এখন টোটো করে যাব যেখান থেকে আমরা শপিং করব সেই জায়গায়। তো বেশি দূরও না আবার বেশি সামনেও না, মানে মোটামুটি দূরই আছে, তো সেখানে গিয়ে আমরা শপিং করব। তো দেখো বন্ধুরা আমরা সেখানে চলে এসেছি যেখান থেকে শপিং করব। তো মোটামুটি ভিড় কম, কারণ এখন দুপুরবেলা, তবুও আছে মোটামুটি ভিড়, আর আমি সবার সামনে ভিডিও করতে লজ্জা পাচ্ছিলাম, তাই মোবাইলটা একটু কাঁপছে। তো তোমরা কিছু মনে করো না প্লিজ। তো সবার প্রথমে এই দোকানটাতে যাব। তো বন্ধুরা আমার অবস্থা দেখতে পাচ্ছ, এই মাত্র বাড়ি আসলাম, এই মাত্র না ঠিক সন্ধ্যা দেওয়ার আগে আগে, মানে সন্ধ্যাবাতির আগে আগে বাড়ি আসলাম, 5টা এরকম বেজে গেছে। তো বাড়ি এসে এই মাত্র এই যে এগুলো বিছানা পাটি দেখলে তোমরা রোদ্দে দিয়ে গেছিলাম, তো মা শুধু বারান্দায় তুলে মানে তুলে নিয়ে এসে রেখেছিল বারান্দায়, তো এগুলো এখনই পাতলাম বিছানার মধ্যে, ঝাড়ঝাড়ি করলাম ঘরটাকে একটু করে, এই মাত্র চা বানালাম, চা খেলাম, সবাই মিলে চা খেয়ে বসলাম। তো আমি ভেবেছিলাম আজকে ভিডিওটা এডিট করে আপলোড করব, কিন্তু আজকে আর আমার ক্ষমতা নেই এই ভিডিওটাকে এডিট করে তারপর আপলোড করার, কারণ সারাটা দিন ওখানে আমি মানে বুঝতেই পারো শপিং করতে গেলে কী হয়, মানে
জিনিসপত্র দেখা, ভালো কোনটা হবে সেগুলো দুই তিনটা দোকান দেখে দেখে তারপরে কিনলাম। আর মেয়ে মানুষের শাড়ি বুঝতেই পারো, মানে বউ মানুষের শাড়ি, সরি মেয়ে বলছি। তারপরে কিছু আমার যেমন শ্যাম্পু শেষ হয়ে গেছিলো, পাউডার, এইসব কিছু কসমেটিক জিনিস কিনলাম। তো কিনে মানে আসলাম, আর রাস্তাটা এতটাই খারাপ যে মানে মাথা ব্যথা হয়ে গেছে। তো এখন আমি 5 মিনিট শোবো, 5 থেকে 10 মিনিট শোবো, তারপরে উঠবো, উঠে আবার রান্না করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। শাড়িগুলো তোমাদের নেক্সট একটা ভিডিওতে দেখাবো কি শাড়ি নিলাম বা কার জন্য কি শাড়ি নিলাম, সেগুলো পরে দেখাবো তোমাদের। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর কী কী বাজার করেছি সেগুলোও দেখাবো কিন্তু নেক্সট ভিডিওতে। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখবে।